আসসালামু আলাইকুম। শৌখিন আকোয়াতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শাফি আরমান শুভ। দর্শক, আজকের এই ভিডিওটা আমি আসলে রাত্রেই শ্যুট করছি, কোয়ালিটি খুবই খারাপ হবে ভিডিওর জানি, তবে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে, মূলত বিশেষ করে নতুনদের জন্য যারা অ্যাকোয়ারিয়াম মাছ বা রঙিন মাছ করতে চাচ্ছেন কিন্তু মাছগুলো রাখার মতো জিনিস পাত্র পাচ্ছেন না, কিসের মধ্যে করবেন, হাউস করতে পারছেন না, তাদের জন্য হয়তো বা আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। তো যেহেতু ছোট্ট একটা মাছের ট্যাঙ্ক তৈরি করতে বসেছি, তখন মনে হলো আপনাদের কথা যে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের কাজে আসে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ নিয়মিত আপনাদের কাজে আসবে এরকম বিভিন্ন ধরনের ভিডিও আমার এই শৌখিন অ্যাকোয়া চ্যানেলে পাবেন। সো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে নতুন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ইনশাল্লাহ। তো দর্শক দেখেন, এই যে একটা ককশিট, মোটামুটি মিডিয়াম সাইজের। তো দেখেন না, এটার একটু লিকেজ আছে, এই জন্য আমি পলি ব্যবহার করব, লিকেজ না থাকলে সরাসরি পানি দিতাম। তো আপনারা জানেন আমার ম্যাক্সিমাম ট্যাঙ্কই হচ্ছে আপনার পলিথিনের ট্যাঙ্ক, মানে কাঠ দিয়ে পলির মধ্যে পানি রাখা আছে। সো আমার কাছে ছোটোখাটো পলি অনেক কিছু আছে বাসার মধ্যে, তো যাই সেটা দিয়ে আমি এটা একটা মেকিং করার ট্রাই করব। তো আপনারা দেখতে থাকেন, দেখেন আমি এটা কিভাবে তৈরি করি, যেহেতু একা একাই ভিডিওটা করছি, সো আসলে একটু পরপর আপনাদেরকে দেখাতে হবে আপডেট। ওকে, হ্যাঁ দর্শক দেখেন, আমি পলিটা কিন্তু ককশিটের মধ্যে বসিয়ে ফেলেছি, এখন পানি রাখার উপযুক্ত হয়েছে। এরপরে আমি এটাকে একটা ফিনিশিং দিব, মানে এই পলিটাকে আটকাই দিব সুন্দরভাবে। আপনারা দেখতে থাকেন, দর্শক দেখেন আমার ট্যাঙ্ক বানানো কিন্তু শেষ, মাত্র 2 মিনিটে এটা বানানো সম্ভব, একাই বানানো সম্ভব, কারো সহযোগিতাও লাগবে না। ছোট্ট একটা ককশিটে ছোট্ট একটা ট্যাঙ্ক, এখানে এই ধরনের ককশিটগুলোতে আপনারা অনায়াসে গাপি মাছ করতে পারবেন। আমি যদিও এটা মেবি আমার পোলার প্যারোটের ব্রিডিং ট্যাঙ্ক হিসাবে রেডি করব, মেবি এটাতে পোলার প্যারোট ব্রিডিং করাবো, নয়তো এখানে এই গাপি মাছের যে আমার রেড রোসের যে বেবিগুলো আছে সেগুলোকে এটাতে দিয়ে দিব। এই কিছু একটা প্ল্যানিং, আর এখনও ফিক্সড করি নাই এটাতে কী করবো। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম আপনারা এই সিস্টেমে করতে পারেন। তবে আপনাদেরকে আরও একটা বিষয় বলে রাখি, ককশিট দিয়ে দেখালাম মানে এই না আপনাকে ককশিট দিয়ে তৈরি করতে হবে। বাজারে যদি একটা ককশিট কিনতে যান, সেই ককশিটের দাম কিন্তু ভাই অনেক পড়বে। হ্যাঁ, সো বাসায় এই ককশিটটা অ্যাভেলেবেল ছিল, পড়েছিল, দেখে আমি এটাতে তৈরি করলাম। আপনাদেরকে একটা জিনিস আমি ইনশিওর করি, আমার এই ফার্মে যতগুলো জিনিস আছে এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে দেখা যাচ্ছে আমার বাসায় পড়েছিল বা খুবই অল্প দামের কিছু জিনিস নিয়ে এসে সেটাকে পানি রেখে আমি মাছ চাষ করছি এরকম। সো ককশিটটাও পড়েছিল, তাই এটা দিয়ে আমি একটা মাছের ট্যাঙ্ক তৈরি করে ফেললাম। আমি ভিডিওতে দেখালাম তার মানে এই না আপনাকে ককশিট বাজার থেকে কিনে এনে এই সিস্টেমে করতে হবে, একটা ককশিটের দাম কিন্তু অনেক পড়ে যায়। আপনি চাইলে বাজার থেকে ফলের ঝুড়ি দিয়েও করতে পারেন, ককশিটের চেয়ে কম খরচে হয়ে যাবে তখন। এই যে এগুলো হচ্ছে ফলের ঝুড়ি দিয়ে বানানো, পর্যায়ক্রমে আমি সবই দেখাবো যে স্বল্প খরচে কীভাবে আপনারা গাপি মলি প্লাটি বা অটোবিটের মাছগুলো করার জন্য মাছের ট্যাঙ্ক তৈরি করবেন সেটা দেখাবো। আর ককশিট দিয়ে বানাতে হবে এমন না, আমি আপনাদেরকে আবারও বলছি এটা আমার বাসায় পড়েছিল, দেখে এটা দিয়ে আমি তৈরি করলাম। আপনি আপনার বাসায় যদি কোনো ককশিট এইভাবে পড়ে থাকে সেটা দিয়ে আপনি করতে পারেন। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু স্বল্প খরচে বা খুব সহজে কীভাবে মাছের ট্যাঙ্ক তৈরি করবেন এরকম কিছু আইডিয়া দিব। আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক কাজের দিবে। সো যারা আজকে নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখলেন, আপনাদেরকে অনুরোধ করব আমার এই শৌখিন অ্যাকোয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি নিত্য নতুন অনেক কিছু জানতে পারবেন, এই সেক্টরে অনেক কিছু শিখতে পারবেন, আমি যা শিখবো আপনাদেরকে তাই শেখাবো। সো আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল বাটনটাকে অন করে রাখবেন, যা তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আমার আশা করি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের অনেক কাজের দিবে, বিশেষ করে নতুনদের জন্য। আর একটা বিষয়, সিনিয়র ভাই যারা আমার ভিডিও দেখেন, তারা চাইলে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি বা এর চেয়েও কোনো বেটার আইডিয়া থাকে, আমাকে ভিডিওর কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন, তাতে আমি উপকৃত হব, খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।